আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কবরস্থান স্বপ্ন দেখলে কি হয়, কবর দেখলে কি হয়, এই মর্মে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন। তো আজকে কবর দেখলে কি হবে, কবরস্থান স্বপ্নে দেখলে কি হবে, সে সম্পর্কে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। তো সম্মানিত দর্শক, কোনো মৌখিক এবং বানোয়াট কথা নয়, বরঞ্চ আমরা এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির বিশারদ আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির স্বপ্নের তাবিরের কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক কিতাবের পাতায়। দর্শক, আমরা চলে এলাম আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির বিশ্ববিখ্যাত কিতাব তাবিরুর রুইয়ার বাংলা ভার্সনে, কবরস্থান স্বপ্ন দেখার অধ্যায়ে। তো এখানে দেখতে পাচ্ছেন কবরস্থান, অর্থাৎ কবরস্থান স্বপ্ন দেখলে কি ব্যাখ্যা হবে। তো হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে কবরস্থান দেখা নির্বোধ মূর্খদের সান্নিধ্য লাভের লক্ষণ। অর্থাৎ কেউ যদি স্বপ্নে কবরস্থান দেখে, যে সে কবরস্থান দেখে রয়েছে বা কবরস্থান তার নিকটে রয়েছে এবং সে কবরস্থান দেখছে, এই মর্মে যদি স্বপ্ন দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে নির্বোধ এবং মূর্খদের সান্নিধ্য লাভ করবে, তার বন্ধুবান্ধব হবে মূর্খ এবং অজ্ঞ, তার দিন ও দুনিয়া নষ্ট হয়ে যাবে। অর্থাৎ উক্ত স্বপ্ন দেখলে, যে সে কবরস্থান দেখেছে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে যে তার দিন দুনিয়া নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, দুঃখ কষ্টে পতিত হবে। অর্থাৎ স্বপ্নে কবরস্থান দেখলে কখনো কখনো ব্যাখ্যা হয় যে সে দুঃখ কষ্টে পতিত হবে, তার জীবনে দুঃখ কষ্ট আসবে। এরপরে দেখতে পাচ্ছেন হযরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কবরস্থান জিয়ারত করতেছে কয়েদিদের সাথে মিলিত হবে। অর্থাৎ কেউ যদি স্বপ্ন দেখে যে কবরস্থান জিয়ারত করছে, সে কবরস্থান তার সামনে রয়েছে এবং সে কবরস্থান জিয়ারত করছে, এই স্বপ্ন দেখলে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে কয়েদিদের সাথে মিলিত হবে, অর্থাৎ সে জেলখানায় যাবে, অথবা তার কোনো আত্মীয় স্বজন যদি জেলখানায় থাকে, বন্দী থাকে, তাহলে সে মুক্তি পাবে এবং সে তার সাথে সাক্ষাৎ করবে, মিলিত হবে। এরপরে দেখতে পাচ্ছেন কবরস্থানে বৃষ্টি বর্ষিত হতে দেখা কবরস্থানে রহমত অবতীর্ণ হবে। অর্থাৎ কেউ যদি স্বপ্নে দেখে যে কবরস্থানে বৃষ্টি বর্ষিত হচ্ছে, সেখানে মুষলধারে বা সেখানে কোনোভাবে বৃষ্টি হচ্ছে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে যে কবরস্থানে রহমত অবতীর্ণ হবে এবং কবরবাসী শান্তি পাবে। এরপরে রয়েছে হযরত জাবের মাগরিবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো ধনী ব্যক্তি কবরস্থানে সালাম করতে দেখে, তাহলে দরবেশ হবে। অর্থাৎ কেউ যদি, হযরত জাবের মাগরিবী রহমতুল্লাহ আলাইহি, তিনিও একজন স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ইমাম ছিলেন, তো তিনি বলেন, যদি কোনো ধনী ব্যক্তি কবরস্থানে সালাম করতে দেখে, সে ধনী ব্যক্তি এবং সে স্বপ্ন দেখলো যে কবরস্থানকে সে সালাম করছে, কবরে গিয়ে সে সালাম করছে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে দরবেশ হবে, অর্থাৎ সে হতদরিদ্র হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে এবং দরবেশ মতো হয়ে যাবে, মানুষের নিকট ভিক্ষা চাইবে, অর্থাৎ তার অবস্থা, অর্থাৎ তার আর্থিক অবস্থা এতই খারাপ হবে যে সে মানুষের নিকট ভিক্ষা করে বেড়াবে। কারণ কবরস্থান অসহায় অক্ষম দুর্বলদের স্থান, কারণ কবরস্থানে যারা থাকে, কবরে যারা থাকে, তারা অক্ষম দুর্বল এবং অসহায়, তাদের কোনো ক্ষমতা শক্তি থাকে না। এজন্য কবরস্থান দেখলে বা ধনী ব্যক্তি যদি কবরস্থানকে সালাম করতে দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে হতদরিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে এবং তার ভিক্ষা করতে হবে। এরপরে রয়েছে, যদি পরিচিত কবরস্থানে দেখে আর মৃতরা কবর থেকে উঠতেছে, ওই স্থানের লোকজন বিপদে পতিত হবে। অর্থাৎ কেউ যদি স্বপ্নে দেখে যে কোনো পরিচিত কবরস্থান, যেই কবরস্থানকে সে চেনে, আর সেখান থেকে মৃতরা কবর থেকে উঠতেছে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই স্থানের লোকজন, ওই এলাকার লোকজন বিপদে পতিত হবে, ওই এলাকার উপরে মহাঘোর কোনো বিপদ আসবে, পরিশ্রমের কাজে জড়িয়ে পড়বে। আর যে স্বপ্ন দেখেছে সেই, সে তার ব্যাখ্যা হবে যে সে পরিশ্রমের কাজে জড়িয়ে পড়বে, তার অনেক পরিশ্রমের কাজ করতে হবে। এরপরে রয়েছে, কবর খোলা দেখে কেউ মৃত আর কেউ জীবিত, তাহলে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। অর্থাৎ স্বপ্নে যদি কবর খোলা দেখে, যে কবরের মুখ খোলা, কবর আটকানো না, এবং সেখানে কেউ জীবিত এবং কেউ মৃত, কবরের মধ্যে যারা আছে, কেউ জীবিত আছে, কেউ মৃত অবস্থায় আছে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সেই দেশে দুর্ভিক্ষ দেখা দিবে, সেই দেশের অবস্থা খুব খারাপ হবে এবং সেই দেশে দুর্ভিক্ষ দেখা দিবে, অভাব অনটন দেখা দিবে। এরপরে দেখতে পাচ্ছেন হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কবরস্থান স্বপ্নে দেখার তিন ব্যাখ্যা হতে পারে। অর্থাৎ ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, তিনিও স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে একজন ইমাম ছিলেন এবং হাদিসের ইমাম ছিলেন। তো তিনি বলেন যে কবরস্থান স্বপ্নে দেখার তিনটি ব্যাখ্যা হতে পারে। এক, কারাগার। অর্থাৎ কবরস্থান স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা হবে কারাগারের মাধ্যমে, কারাগার দিয়ে তার ব্যাখ্যা করা হবে। দুই, চিন্তাভাবনা, অর্থাৎ চিন্তাভাবনা পেরেশানি এর ব্যাখ্যা হবে। তিন, কষ্ট ও পরিশ্রম। অর্থাৎ কেউ যদি স্বপ্নে কবরস্থান দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে যে কষ্ট এবং পরিশ্রম, অর্থাৎ যে ব্যক্তি স্বপ্ন দেখেছে সে কষ্ট এবং পরিশ্রমে পতিত হবে। তো সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।